স্যার আমার যদি একটু 100 টাকা দিতেন আমি নিশা করতাম আমার নেশা করার জন্য আপনি টাকা চাচ্ছে নেশা করার জন্য আপনি এত বড় সাহস মানে আপনি নেশা করবেন কি নেশা করবেন একটু বলেন তো ভাই একটু ক্লিয়ার ভাবে আমি গাঁজা খাব মানে গাঁজা খাবে মানে গাঁজার এত পেরা হচ্ছে মানে 100 টাকা আপনি আমি ক্যামেরার সামনে এসে বলতেছেন যে ভাই আসসালামু আলাইকুম যে আপনি আমারে 100 টাকা দেন আমি নেশা করব মানুষে ভাত খাইতে চাই বা কাপড় কিনতে চাই বা ভালো পরিবেশে থাকতে চাই ঠিক আছে নেশা খাওয়ার জন্য টাকা দিতেন আমাকে ভাই আমি ভেড়ায় তার হয়ে রইছি ভাই তার জন্য ভাই আমি কিছু করতে পারতেছি না ঠিক আছে আমি আমার একটা কথা আপনার সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় খাবারের নাম কি আমার সবচেয়ে প্রিয় খাবারের ভিতরে ভাতের ভিতরে হোক ভাত বন করুন যে কোনো কিছু আপনি বলতে পারেন সবচেয়ে প্রিয় মানে বুঝতে দিবেন হ্যাঁ বলেন আমার সবচেয়ে প্রিয় হলো গাঁজা সবচেয়ে প্রিয় হু ভাই मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है खबर नाम गांचा तो दर्शक की बोले लुकटा माने मानुष এর ভাত কাপড় কত কিছু মানে কত ধরনের ফল মূল খাবার থাকে প্রিয় ভাত থাকে বা অন্য কিছু মাছ মাংস থাকে তো আপনার প্রিয় খাবার হলো গাঁজা নাকি মানে এটা হলো সবচেয়ে প্রিয় এটা আমার রুচি আমার ভাত খাওয়ার জন্য রুচি ভাত না খেলে চলবে এটা না খেলে চলবে না আপনার না সত্যি হ্যাঁ মানে ভাত না খেয়ে থাকতে পারবেন আপনি হ্যাঁ এটা না খেয়ে কি থাকতে পারবে না চিটিং করতা হয় তো চিটিং 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 করতা হয় তো দেখি আপনার মনের কথা না মুখের কথা এটা এটা মনের কথা এটা দিলের কথা দেখি একটু দেখেন তো কুজাকার কথা আমার এই যে আমার বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের নাগরিকদের সরকার বিভিন্ন ধরনের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানানো হয় বিভিন্ন সময় এবং এই মৌলিক অধিকারগুলোর মধ্যে যে বিষয়গুলো থাকে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং শিক্ষা এর ভিতরে একটা অন্যতম মৌলিক অধিকার হচ্ছে যে শিক্ষার পাশাপাশি খাদ্য তার মানে খাদ্যের চাহিদা তাকে পূরণ করতে হয় এখন কোনো একটা মানুষ যদি ভাত বা অন্য কোনো খাবার গ্রহণ ব্যতিরেকে এমন কোনো খাবার গ্রহণ করে বেঁচে থাকতে পারে তাহলে রাষ্ট্রের উচিত তাকে সেই খাবারের ব্যবস্থাটা গ্রহণ করতে উৎসাহিত করা কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের একটা বৃহৎ সংখ্যক জনগোষ্ঠী প্রাকৃতিক একটা খাবার গ্রহণ করেন যার নাম গঞ্জিকা গাঁজা যে নামে আপনারা ডাকেন না কেন এটা গ্রহণ করে এবং এমন অনেক মানুষ আছে তারা তিন বেলা এটা খায় অন্য ভাত বা অন্য কোনো প্রধান খাবার খায় না যেগুলো অন্য কোনো খাবার খায় না এবং মৌলিক অধিকার খাবারের ভেতরে যদি এটা পড়ছে এবং প্রাকৃতিকভাবে পড়ছে তো রাষ্ট্রের তো উচিত ছিল এদেরকে এই ধরনের খাবার গ্রহণে সুবিধা দেয়া